নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা অবশেষে ঢুকে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল এবং ঢোকা মাত্রই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করে গেছে এবং ঘরবাড়ি ভেঙে দিয়েছে গাছপালা ভেঙে দিয়েছে এবং বাড়ির চালও উড়িয়ে দিয়ে গেছে ইতিমধ্যেই দেড় লক্ষ মানুষকে উদ্ধার কার্য চালা হয়েছে অন্যত্রে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত কিছু লাইভ দেখে নেব ওই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি স্থলভাগে ঢুকে পড়ল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল উপগ্রহ চিত্র থেকে এমনই তথ্য পাওয়া যাচ্ছে প্রবল বেগে ঝড় বইছে সাগরদ্বীপ এলাকায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ভেঙে পড়েছে বাড়ি চাল উড়ে গিয়েছে গাছও ভেঙে পড়েছে কয়েকটি জায়গায় পশ্চিম মেদিনীপুরের খেজুরি নন্দীগ্রাম নয়াচর ব্লকে বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে তবে পরিস্থিতি এখনও আয়ত্তের মধ্যে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে এখানে আরও বলেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বুলবুলের প্রভাবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হিঙ্গলগঞ্জ ঝড়খালি সন্দেশখালী এলাকায় ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যেই প্রায় দেড় লাখের বেশি মানুষকে অন্যত্রে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চান্ন হাজার উত্তর চব্বিশ পরগনায় তেতাল্লিশ হাজার পূর্ব মেদিনীপুরের পঞ্চান্ন হাজার পশ্চিম মেদিনীপুরে এক হাজার হুগলি ন হাজার চারশো ছাব্বিশ জন এবং হাওড়ায় দশ হাজার চারশো জন কলকাতায় দু হাজার পাঁচশো জনকে সরানো হয়েছে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ভেঙে পড়েছে বাড়ি চাল উড়ে গিয়েছে গাছও ভেঙে পড়েছে কয়েকটি জায়গায় তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন সন্ধ্যা হতেই হতেই কিন্তু এই ঘূর্ণিঝড় বুলবুল অবশেষে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো এবং প্রবেশ করা মাত্রই কিন্তু এই সমস্ত এলাকার ঘর বাড়ি ভেঙে দিয়েছে গাছপালাও ভেঙে দিয়েছে এবং বাড়ির চালও কিন্তু উড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই দেড় লাখের মতন মানুষকে কিন্তু অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে তো বন্ধুরা এই আপডেটটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের দা প্রেস করবেন ধন্যবাদ